তো এক বছরে যাবৎ একটা হুইল চেয়ার কিনতে পারেন নাই, কেউ দেয় নাই, অনেক কষ্ট করছেন আমাকে নিয়ে, খুব কষ্ট হয়েছে। যাই হোক, অসহায় মানুষের চোখের পানি। দেখেন আমি চট্টগ্রাম থাকি, এই চট্টগ্রাম থেকে কুরিয়ারের মাধ্যমে এখান পর্যন্ত এই হুইল চেয়ার গুলো চলে এসেছে। শুধু আল্লাহ তালা এই হয়তো চোখের পানি কোনো একটা নামাজের মধ্যে হয়তো কবুল করে নিয়েছি বিধায় আমাদের মতো অধম্য এখান পর্যন্ত চলে এসেছে। একটা সেনাবাহিনী হতে হলে কিন্তু নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, ঠিক তারই ধারাবাহিকতায় এটাও কিন্তু একটা পবিত্র ইউনিফর্ম। এই ইউনিফর্ম যখন গায়ে থাকবে তখন অন্যকে রক্তদান করা কিংবা কোথাও আগুন লাগলে পানি ছিটিয়ে দেওয়া কিংবা কোনো অসহায় অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা কোনো জাতীয় বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়া, এই পবিত্র টি শার্টেরই কিন্তু দায়িত্ব। তাই আমরা আপেক্ষিকভাবে সেনাবাহিনী যদি তৈরি করতে না পারি অন্তত পরোক্ষভাবে এভাবে আমরা কিন্তু ভেতরে বিশাল একটা বাহিনী তৈরি করছি যারা দেশের জন্য এভাবে কাজ করবে। মানবিক কাজে কি সবাই ভুলেটের মতো থাকবে? তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাগাটা থানার মথরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে, মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এটি মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের চারপাশটা একটু আমি দেখাচ্ছি, পেছনে রয়েছে শহীদ মিনার এবং শহীদ মিনারের মাঝখানে লাল টকটকে সূর্য উদীয়মান জলমান। কিন্তু এই সূর্য ম্লান হয়ে গেছে অনেক আগেই, কারণ এখানে 15-20 বছর যাবত এক একজন মানুষের এই শারীরিক প্রতিবন্ধী বন্ধকতার বয়স। কিন্তু আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় কোনোভাবেই তারা একটি হুইল চেয়ার পায়নি, কেউ এগিয়েও আসে নাই কিংবা তারাও নিতে পারে নাই। তাই এই দুঃসময়ে সৃষ্টিকর্তা তাদের কোনো দোয়া আল্লাপাক কবুল করছে বিধায় উসিলা হিসেবে আমাদেরকে এখান পর্যন্ত মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়েছে, আমরা শুধু পৌঁছে দিয়েছি। আর নেপথ্য নায়ক স্পন্সর করছে আমেরিকার আমেরিকা ভিত্তিক বাংলাদেশের একটি ফাউন্ডেশন, আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনকে। আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে আজকে এই 5 জন প্রতিবন্ধী মানুষকে আমরা এই 5টি হুইল চেয়ার তুলে দিয়েছি। ফনিক্সের সবচেয়ে ভালো মানের হুইল চেয়ার, যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির, ঠিক সেটাই তুলে দিয়েছি। এবং অনেক বছর পরে হলেও তাদের এই ভারী দীর্ঘশ্বাসটা কিছুটা হলেও সুখের স্বস্তির নিঃশ্বাসে পরিগণিত হবে। তাই আপনারা যাওয়ার আগে যদি কাকে দিলাম, কি পেলো আর কি বা তাদের অসুবিধা ছিল একটু যদি জানি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। আমি এই পাশ থেকে শুরু করি। এই প্রথমে আমাদের 1 নাম্বার, এই যে ওনার গার্ডিয়ান কে আপনি? ওর নাম কি? তারপরে এই 21 বছর পরে হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেকোনো ভাবে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের মাধ্যমে এই হুইল চেয়ারটি তাদের কাছে পৌঁছে দিয়েছি, আমরা খুশি তো? জি, আমি আলহামদুলিল্লাহ। তো এরপরে 2 নাম্বার হুইল চেয়ারটি তার গার্ডিয়ান কে? আপনি, তার নাম কি? মুমিন। জি, মুমিন। মুমিনের এই শারীরিক প্রতিবন্ধকতা কত বছর বয়স পর্যন্ত? 18 বছর। 18 বছরে কয়টি হুইল চেয়ার পেয়েছেন? একটাও পান নাই, কেউ দেয় নাই, নিজেরাও কিনতে পারেন নাই। তাই 18 বছর পরে হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের রহমতে আমাদের উসিলা এবং অর্থাৎ আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই হুইল চেয়ারটি পৌঁছে দিয়েছি। আপনি শুকরিয়া আদায় করেন, মাশাআল্লাহ। যারা অল্পতে সন্তুষ্ট আল্লাহ তাআলা তাদেরকে আরো রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার হুইল চেয়ার, ওনার যে শারীরিক প্রতিবন্ধকতা কত বছর থেকে? 1 বছর। ওনার নাম কি? আপনার কি হয়? আমার এই অহেক। তো 1 বছরে যাবৎ একটা হুইল চেয়ার কিনতে পারেন নাই, কেউ দেয় নাই, অনেক কষ্ট করছেন আমাকে নিয়ে, খুব কষ্ট হয়েছে। যাই হোক, অসহায় মানুষের চোখের পানি। দেখেন আমি চট্টগ্রাম থাকি, এই চট্টগ্রাম থেকে কুরিয়ারের মাধ্যমে এখান পর্যন্ত এই হুইল চেয়ার গুলো চলে এসেছে। শুধু আল্লাহ তালা এই হয়তো চোখের পানি কোনো একটা নামাজের মধ্যে হয়তো কবুল করে নিয়েছি বিধায় আমাদের মতো অদম্য এখান পর্যন্ত চলে এসেছে। বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রম এবং কোনো ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে চাঁদা চেয়ে নয়, আমাদের শুধুমাত্র স্পন্সরদের থেকে স্পন্সর নিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করা হয়। তো যা হোক, দোয়া করবেন এরকম অসংখ্য অসহায় মানুষের চোখের পানি মৃত্যুর আগে, যাতে আমরা আমাদের মৃত্যুর আগে অনেক চোখের পানি মুছে দিতে পারি, আমাদের লাভ পরকালে। এই কালে শুধু এই মানুষের দোয়া এবং ভালোবাসা। তার 4th নাম্বার এই হুইল চেয়ারটি, তার নাম কি?
আমরা তুলে দিয়েছি এই ছোট্ট অবুজ বাচ্চা, এখন থেকে ঘরের গৃহ কোনো বন্দী থাকবে না, এখন থেকে সে বাইরের আকাশ দেখতে পাবে, এটাই হচ্ছে আমাদের সফলতা। আর এই পাশে রয়েছেন আরেকজন শারীরিক মানুষ, এই বাচ্চাটা আমার হাত চাচ্ছে না। ভালোবাসা আমার একটা জিনিস, ভালোবাসা তো শুধু সিনেমার চিত্রনায়ক নায়িকার মধ্যেই নয়, ভালোবাসাটা কিন্তু অনেক অনেক বড় একটি, ঠিক আছে। এই পাশে আমি আরেকজন শারীরিক প্রতিবন্ধী ভাই রয়েছে, উনি কত বছর যাবত এই সমস্যা? 60 বছর। 60 বছরে কয়টা উইলচেয়ার পাইছে? কেউ দেয় নাই, চাইছেন কারো কাছে? না, মানে কোথাও গিয়ে কাউকে বলেন না যে একটা উইলচেয়ার দরকার, কিন্তু কেউ দেয় নাই? আচ্ছা, তো 60 বছর পরে এখন এই উইলচেয়ারটা কি শুকরিয়া আদায় করেন? কি হয় আপনার? আচ্ছা, যাই হোক, 60 বছর ওনার পরিবারে, ওনারা চেয়েছে অনেকের কাছে কিন্তু পায়নি, এবং 60 বছর পরে হলো এই হুইলচেয়ারটা পেয়েছে, এটাই আমাদের আনন্দ, এটাই হচ্ছে মানবিকতা। আর মানবিকতা একাকি হয় না, এখানে গেঞ্জি পরা অনেক ছেলেকে দেখতে পাচ্ছেন, তাদের সংস্থার নাম হচ্ছে কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন। সারা পৃথিবীকে যারা ভিডিও দেশ বিদেশ থেকে দেখছেন তাদের কাছে পরিচিত করে দিয়ে যাচ্ছি যে বাংলাদেশে, আমরা একটু পেছনে নামি তাহলে এই ওদেরকে দেখা যাবে, সারা বাংলাদেশের কাছে আমাদের এই একটা পরিচিতি। এই যে বাংলাদেশে আপনারা শুধু যে সেনাবাহিনী বাড়লে দেশ উন্নত হয়ে যাবে বা দেশ শক্তিশালী হবে বিষয়টা কিন্তু তা না, জনসম্পদকে জনশক্তিতে যদি রূপান্তরিত করা যায় তাহলে আমাদের দেশ সত্যিকার অর্থে এগিয়ে যাবে। আর এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য এই গেঞ্জি পরা, একটা সেনাবাহিনী হতে হলে কিন্তু নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, ঠিক তারই ধারাবাহিকতায় এটাও কিন্তু একটা পবিত্র ইউনিফর্ম। এই ইউনিফর্ম যখন গায়ে থাকবে তখন অন্যকে রক্তদান করা কিংবা কোথাও আগুন লাগলে পানি ছিটিয়ে দেওয়া কিংবা কোনো অসহায় অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা কোনো জাতীয় বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়া, এই পবিত্র টি শার্টেরই কিন্তু দায়িত্ব। তাই আমরা আপেক্ষিকভাবে সেনাবাহিনী যদি তৈরি করতে না পারি অন্তত পরোক্ষভাবে এভাবে আমরা কিন্তু ভেতরে বিশাল একটা বাহিনী তৈরি করছি যারা দেশের জন্য এভাবে কাজ করবে। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে। এখানে হয়তো বা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের এই রংপুরে যে কার্যক্রম আমরা সম্পন্ন করেছি আমাদের কাউন্সিলর ভাই কই, এই কাউন্সিলর ভাইয়ের মাধ্যমে আমরা সমস্ত ডিটেলস খোঁজ খবর নিয়ে পুরো বিস্তারিত সবকিছু জেনে শুনে বুঝে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছি। এবং এখানে আমাদের নিশ্চয়ই অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। পরিশেষে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আপনি আসছেন এবং আমি কয়েকজন প্রতিবন্ধী লোককে তাদের চলার মতো একটা সুযোগ করে দিতে পারছে আপনার মাধ্যমে, এবং আমাদের যারা দেশ বিদেশ যারা ভাই ব্রাদার আছে যারা আমাদের সঙ্গে আছে এবং তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য, এবং আগামীতে আমরা এর জন্য আরো এর ভালো কাজগুলো করতে পারি সে আশা ব্যক্ত করতে পারছি আমি। আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই আয়োজন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনি যে আমাদের এই হত দরিদ্র এলাকায় এত দূর থেকে এসে এই আমাদের 5 জন প্রতিবন্ধীকে এত বড় একটা বিপদের হাত থেকে, মালিক তো একজন মালিক আমরাও ছিলাম, মাত্র আজকে যে 5টা ফ্যামিলি যে উপকারটি হলো আমরা এলাকাবাসী ধন্য, সাথে আমাদের এলাকার পক্ষ থেকে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে হাজারো হাজারো দোয়া এবং ধন্যবাদ জানাই যে আপনারা এরকম ভাবে দেশের এই মানবিক কাজে নিজেদেরকে নিয়ে যেতে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমি আপনার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখি। আমার নাম মুশফিকুর রহমান মুশিউর, আমি কাছের মানুষ সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক এই সেখানটা উপজেলার। তা আমি আপনার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখি, আপনাকে এভাবে যে আমরা পাবো আসলে আমরা আপনাকে পেয়ে আমরা ধন্য মনে করছি অনেকটাই। তবে আপনার কাছে আমাদের অনেকটাই আশা থাকবে, বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলা গরিব জেলাগুলোর মধ্যে আমাদের জেলাটা একটি অসহায় জেলার ভিতরে আমাদের জেলাটা পড়ে, নদী ভাঙন এলাকা এবং অনেক হত দরিদ্র বেশি আমাদের। ইনশাআল্লাহ আমরা সামনের বার আমাদের কুরবানি প্রজেক্ট আমরা রংপুরে করব, এটা আমাদের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানবিক কাজে কি সবাই ভুলেটার মতো থাকবে? তো ইনশাআল্লাহ এইভাবে দক্ষ জনশক্তি জনসম্পদে রূপান্তরিত হবে। এবং আজকের এই 20 বছর 60 বছর পরের একটি হুইলচেয়ার যাদের কারণে দেওয়া হইল এবং যার কল্যাণে হয়েছে, আব্দুল মান্নান শিবির ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে, শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আজকের এই আয়োজন, নীরবে নিবৃত্তিতে কাজ করে যাওয়া একটি অসংখ্য পরিগণিত মন্ডলের একটি ছায়া আব্দুল মান্নান শিবির ফাউন্ডেশন এভাবে অসহায় মানুষের পাশে থাকবে। এবং গৌরীশ্বর ফাউন্ডেশন সকল
কোলাবরেশনের মাধ্যমে এই কাজগুলো ইনশাল্লাহ পরিচালিত করবে। রংপুরের গাইবান্ধা থেকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্পাদন সম্পন্ন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।